আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট বন্ধুদের নিয়ে প্যানভিশন টিভির বিশেষ আয়োজন গল্প শুনি এসো অনুষ্ঠানে আজকের গল্প শুনি এসো অনুষ্ঠানে আজকের এই গল্পের আসরে আমরা হজরত ইয়াকুব আলাহ গল্প শুনব প্রিয় দর্শক চলুন হরে দেরি না করে ছোট্ট বন্ধুদের সাথে আমাদের আসরে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাহা আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে তোমরা ছোট্ট বন্ধুরা সবাই গল্প শুনতে এসেছো নবীর গল্প তাই না বন্ধুরা আজকেও আমরা আরো একজন নবীর গল্প বলবো আর তার নাম হচ্ছে হজরত ইয়াকুব আলাহাল্লাম কি নাম হজরত ইয়াকুব আলাহিসামের কিন্তু আরো একটি নাম রয়েছে সেই নামটি হচ্ছে ইসরায়েল কি নাম দুইজন নবীর শুধুমাত্র দুটি করে নাম একজন হচ্ছে হজরত ইয়াকুব আলহ্লাম তার আরেকটি নাম ইসরায়েল এবং আরেকটি হচ্ছে আমাদের প্রিয় নবী শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম আর তার আরেকটি নাম হলো কে বলতে পারবে আহমাদ কি নাম আরেকটি নাম আহমদ তাহলে মোহাম্মদ আর আহমাদ দুটি হচ্ছে আমাদের প্রিয় নবী হজরতাল আলহাম তো তোমার নাম মোহাম্মদ সুন্দর নাম তোমার নামও মোহাম্মদ যাই হোক আমরা হজরত ইয়াকুব আলহিমের গল্প বলছিলাম হজরত ইয়াকুব আল্লাহি সাল্লামের আরেকটি নাম হচ্ছে ইসরায়েল যার অর্থ হচ্ছে আল্লাহর দাস ইসরায়েল মানে কি আল্লাহর দাস হজরত ইয়াকুব আলহ জন্মগ্রহণ করেছিলেন কোথায় যেন সেই নাম জায়গাটির নাম হচ্ছে কেনান কি নাম জায়গার নাম কেনান কেনান হচ্ছে গিয়ে এখন বর্তমানে ফিলিস্তিন নামে একটি দেশ রয়েছে ছোট্ট একটি দেশ ফিলিস্তিন হুম ফিলিস্তিন আর ইসরায়েল পাশাপাশি বা একই ভূখণ্ডে বলা যায় সেই দেশটায় কিন্তু অনেক সমস্যা হচ্ছে হ্যাঁ মুসলমানদের উপরে ইয়াহুদিরা অনেক অত্যাচার করছে হ্যাঁ সেখানে একটা মসজিদ রয়েছে মসজিদুল আকসা কি নাম সেই মসজিদের গল্প কিন্তু আজকে আমরা বলবো হ্যাঁ তো সেই মসজিদটা নিয়েও কিন্তু অনেক সমস্যা রয়েছে সেই মসজিদে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না ওরা হ্যাঁ নামাজ পড়তে গেলে গুলি করে দেয় মেরে ফেলে হ্যাঁ অনেক কষ্ট হয় আমাদের ফিলিস্তিনি বন্ধুদের ছোট্ট ছোটো তোমার মতন বেবিরা ওইখানে কিন্তু ওদেরকেও মেরে ফেলে ওদের রক্তাক্ত শরীর নিয়ে ওদের বাবা মার কান্নাকাটি করার অনেক ছবি আমরা কিন্তু দেখেছি বন্ধুরা যাই হোক সেই কেনানে জন্ম নিয়েছিলেন আমাদের একজন নবী তার নাম হচ্ছে হজরত ইয়াকুব আলাহি যার আরেকটি নাম হচ্ছে ইসরায়েল ইসরায়েল মানে হচ্ছে আল্লাহর দাস হ্যাঁ তো যাই হোক ইসরায়েলের পিতা হচ্ছেন হজরত ইসাক আলাহ যার গল্প আমরা আগে আগের এপিসোডে বলেছি তাই না বন্ধুরা হজরত ইয়াকুব আলাহি কেনানে জন্মগ্রহণ করেছেন তো ধীরে ধীরে তিনি বড় হলেন হ্যাঁ এবং তিনি কিন্তু তার একটা যমজ ভাইও ছিল জমজ ভাইটির নাম হচ্ছে ইস কি নাম কিন্তু ভাইরা জমা ছিল কিন্তু একজন ছোট একজন বড় হয় এটা তোমরা জানো তো না যে আগে আসে পৃথিবীতে সে হচ্ছে কি বড় যে একটু পরে আসে সে হচ্ছে ছোট তাই না বন্ধুরা যেটা যেটা আমাদের ছোট বন্ধুটা বলতে চেয়েছে যাই হোক তারপরে ইয়াকুব আলাহিসাল্লাম ছিলেন ছোট দুই ভাইয়ের মধ্যে ছোট এবং তাকে আল্লাহ নবী হিসেবে কবুল করেছিলেন তো ইয়াকুব আল্লাহ কি করলেন যে তার মামার বাড়িতে বেড়াতে যাবেন হ্যাঁ তার মা ঠিক করে দিলেন যে তুমি তোমার মামার বাড়িতে যাও আর তার মামার বাড়িটা কিন্তু অনেক দূরে তোমাদের মামা বাড়ি যেমন খুব কাছে যেমন ঢাকা থেকে মামা বাড়ি কারোটা গাজীপুরে যেতে লাগে মাত্র দুই ঘন্টা কারোটা ম্যামিনসিং যেতে লাগে মাত্র চার ঘন্টা কারো আবার একটু দূরে হলে বরিশালে যেতে লাগে হচ্ছে তোমার চাঁদপুরে তোমার তো অর্ধেক দিন লাগে পুরো দিন লাগে না হ্যাঁ কারো চিটওয়াং বা সিলেট হলে একটু বেশি সময় লাগে কিন্তু আমাদের হজরত ইয়াকুব আলাহিসামের নানার বাড়ি ছিল কোথায় জানো অন্য আরেকটা দেশে সেই দেশের নাম হচ্ছে ইরাক নাম শুনেছো সেই দেশের সেই ম্যাপের মধ্যে পাওয়া যায় রাইট হ্যাঁ সেই ইরাক দেশের একটি জায়গার নাম হচ্ছে হারান কি নাম হারান হারান সেই হচ্ছে তার নানা বাড়ি। এখন নানা বাড়িতে বেড়াতে রানা করেছে এমন তো নয় যে এখন গাড়িতে উঠলাম আর একটু পরে চলে গেলাম কিংবা প্লেনে উঠলাম চলে গেলাম কোথাও রানা করা কিছুই ছিল না তখন রানা করতে করতে হলে অনেক প্রস্তুতি নিয়ে যেতে হতো হ্যাঁ অনেক একেবারে ব্যাগ নিয়ে তারপরে খাবার দাবার নিয়ে তারপরে বাহন নিয়ে বাহনটা কি ধরো উট বা ঘোড়া বা গাধা এগুলো নিয়ে তাদের যেতে হতো তুমি দেখি অনেক কিছু পারো হ্যাঁ এগুলোকে পুটুলি বলে না ঝোলা বলে ঝোলা নিয়ে যেতে হতো আর কি যাই হোক আমাদের হজরত ইয়াকুব আলাহিসাল্লাম হারানের উদ্দেশ্যে রওনা করেছেন যেতে 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 অনেক দূর গিয়ে কি হলো অনেক দূর গিয়ে কি হলো রাত হয়ে গেল এখন মরুভূমির দেশ রাত হলে তো পথে ঘাটে ছোট ডাকাতের অনেক ভয় আছে এটা জানতো না তখন তাকে কি করতে হলো এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য বসতে হলো হ্যাঁ বিশ্রাম নেওয়ার জন্য বসতে হলো একটা পাথরের উপরে মাথা রেখে তিনি কী করলেন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে ঘুমিয়ে তিনি একটা মজার স্বপ্ন দেখলেন সেই স্বপ্নটা শুনবে তিনি ঘুমিয়ে ঘুমিয়ে সে পাথরের উপর ঘুমিয়ে তিনি স্বপ্ন দেখলেন যে ওই জায়গাটা দিয়ে একদল ফেরস্তা টুপ করে আকাশে উঠে যাচ্ছে আবার একটু পরে আকাশ থেকে নেমে আসছে আবার এখান থেকে আকাশে উঠে যাচ্ছে আবার নেমে আসছে তিনি তো অবাক এইটুকু জায়গার মধ্যে দিয়ে এতগুলো ফেরেস্তা আকাশে উঠছে আর নামছে উঠছে আর নামছে এরপরে তিনি আরও একটা স্বপ্ন স্বপ্নের মধ্যে আরও একটা জিনিস দেখলেন সেটি হচ্ছে যে আল্লাহ রবুল আলম তাকে বলছেন যে হে ইয়াকুব হে স্টাইল আমি তোমার উপরে বরকত দান দান করবো তোমাকে বরকত দান করব হ্যাঁ এবং তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করে দেবো মানে তোমার ছেলে মেয়ে দান করব অনেক ছেলে মেয়ে দান করাটা কিন্তু অনেক সৌভাগ্যের এই সৌভাগ্যটা বোঝা যায় যদি ছেলে মেয়েকে কারো না হয় যেমন তার দাদার অনেক দিন পরে ছেলে মেয়ে হয়েছে তার বাবারও ছেলে মেয়ে হচ্ছিল না যখন তাকে বলা হলো যে তোমাকে অনেক সন্তান দান করব তখন ইয়াকুব আলাহ অনেক খুশি হয়ে গেলেন তারপরে বললেন যে আরও একটা কাজ করব সেটি হচ্ছে তোমাকে আমি এই জমির মালিক বানিয়ে দেবো এ তুমি যেখানে ঘুমিয়ে আছো এবং যে এলাকাটায় তুমি আছো সেই এলাকার জমি জমার মালিক বানিয়ে দেবো তোমাকে হুম স্বপ্ন থেকে জেগে গেলেন জেগে গিয়ে তিনি এখন তাকে তো যেতে হবে অনেক দূরে মামার বাড়িতে যেতে হবে কোথায় যেতে হবে মামার বাড়িতে যেতে হবে না তখনও তো ছিল না মামার বাড়িতে যাচ্ছি না হচ্ছে বিয়ে করার জন্য তার মা চিন্তা করেছে যে মামা তো বন্ধের সাথে বিয়ে দেবেন এজন্যই তাকে মামার বাড়িতে পাঠাচ্ছেন তখনও বউ ছিল না বাচ্চাও ছিল না কিছুই ছিল না রান্না করেছে মাত্র হ যাই হোক তারপরে ইয়াকুব আলা কী করলেন ওই পাথরের উপরে এরকম করে একটা দাগ দিয়ে রাখলেন পরে যেন চিনতে পারা যায় যে আমি এই জায়গাটা এসেছিলাম এইখানে ঘুমিয়ে ঘুমিয়ে এত সুন্দর স্বপ্ন দেখেছি একটা ছোট্ট করে দাগ দিয়ে গেলেন হ্যাঁ এরপরে তিনি তার মামার বাড়ির দিকে রানা করলেন কে আরও শুনতে ইচ্ছা করছে তারপরে কি হয়েছে আচ্ছা ঠিক আছে আমরা শুনবো কিন্তু সবকিছু তো একসাথে শোনা যায় না একটু সময় নিয়ে একটু গান শুনে একটু বিরতি দিয়ে নাকি বলো হ্যাঁ আর তোমাদের যেমন গল্প শুনতে ইচ্ছে করছে আমারও তেমনই কিন্তু এই জাইমার একটা গান শুনতে ইচ্ছে করছে এখন সময় হলো একটি ছোট্ট বিরতি নেবার আমরা বিরতিতে যাব আমাদের ছোট্ট বন্ধু জাইমার একটি গান শুনতে শুনতে আশা করি গানটাও শুনবেন এবং বিরতির পরে আমাদের সাথে থাকবেন মজলি না তুই রসুল না মেড়ে মনভ্র মোরা মজলী না তুই রসুল না মেড়ে ও তুই গাই না তাহার গুন বসে ও মন রইলি নিজ বসে মন ভ্রমরা মোজলি না তুই রসুল নামের রসে শুভুজ বির অবুজ পাখি উর সে উশিয়া নির দোষে সে মন ভ্রম না তুই রসুল নামের রসে ফুলথুয়া তুয় রে ভু কী রে ভুল তাই তো মধু পাইলি না হারে হারাইলি দুই কুল রসুল নাম যে ফুল भ्रमोरा मोज लीला तुई रसूल नामेर रशे ओ तुई गाई মন ভ্রমরা মজলিনা তুই নামের নামে রসে আম্বিয়াদের গল্প শোনো আওলিয়াদের গল্প প্রিয় দর্শক বিরতির পরে আবারো আমরা গল্পে আসরি ফিরে এলাম আমরা গল্প করছিলাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের জীবনের বিভিন্ন কাহিনী নিয়ে বন্ধুরা তারপরে কি হলো শুনবে তারপরে এত সুন্দর স্বপ্ন দেখে তিনি তো পাথরে একটা দাগ দিলেন আর মানত করলেন যে মানত করা মানে হচ্ছে নিয়ত করা হ্যাঁ ঠিক করা যে আমি এখানে একটা ইবাদত ঘর নির্মাণ করব মসজিদ নির্মাণ করব এবং আমি আমি যে আয় করব আল্লাহ আমাকে যে রুজি দেবেন তার থেকে দশ ভাগের এক ভাগ আমি কি করব দান করে দেবো সদগা করে দেব হুম এই নিয়ত করে তিনি তার মামু বাড়ির দিকে রওনা করলেন কোথায় যেন মামুর বাড়িতে মনে আছে তো না কোথায় ইরাক দেশের হারান নামে একটা শহরের উদ্দেশ্যে তিনি রনা করলেন মামুর বাড়িতে গেলেন এরপরে আমরা এই যে নবীদের কাহিনীর বিভিন্ন কথা কিভাবে জানতে পারি তোমরা কি বলতে পারবে হ্যাঁ কোরআনের থেকে জানতে পারি কিছুটা আবার হাদিস থেকেও জানতে পারি আবার কিছু কিছু কথা আমাদের পূর্ববর্তী নবীদের উপরে যে কিতাব ব্রাজিল হয়েছে সেই সব কিতাব থেকেও জানতে পারি হ্যাঁ যেমন এখন আমি যে কথাগুলো বলবো এগুলো হচ্ছে যে হজরত মুসা আলাহিসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছিল তার মধ্যে রয়েছে সেখান থেকে বলবো হুম যে তিনি তার মামু বাড়িতে পৌঁছে গেলেন তো তার না দুইটা মামা বোন ছিল কয়টা মামাতো বোন ছিল একজনের নাম হচ্ছে লাইয়া আর আর একজনের নাম হচ্ছে রাহিল প্রথমজনের নাম কি লাইয়া আর দ্বিতীয় জনের নাম রাহিল তো প্রথমজনকে তিনি বিয়ে করলেন কিন্তু বিয়ে করলে তো পুরুষরা যখন কোনো মেয়েকে বিয়ে করে তখন একটা টাকা দিতে হয় অথবা একটা সোনা গয়না দিতে হয় বা একটা কিছু দিতে হয় এটাকে বলে মহরানা কি বলে মহারানা মহরানা বলে কিন্তু মহরণা দেওয়ার মতন তো তার কিছুই নেই তখন তিনি কি করলেন তার মামাকে বললেন যে এক কাজ করেন মামা আমি আপনারই যে ছাগল টাগল অনেক আছে তো তখন তো মানুষের অনেক ছাগল থাকতো গরু থাকতো ভেড়া থাকতো উট থাকতো এগুলো আবার চড়াতে হতো মানে মাঠে নিয়ে যাওয়া সেগুলোকে ঘাস খাওয়ানো সেগুলো থেকে দুধ সংগ্রহ করা বাচ্চা হলে সেই বাচ্চাগুলোকে আবার একটু আদর টাদর করে বড় করা অনেক কাজ না তখন আমাদের নবী বললেন ইয়াকুব আল ইসলাম বললেন যে মামা আমি আপনাকে সাত বছর আপনার ছাগল পালন করব আপনার বড় মেয়েকে বিয়ে করব তার বিনিময় আমি সাত বছর আপনার ছাগলের লালন পালন করব হ্যাঁ তো এটাই মহারানা হয়ে যাবে সাত বছর আমাকে আপনার কোনো বেতন দিতে হবে না ধরেন সাত বছরে আমাকে আপনি এই দুই লাখ টাকা বেতন দিতেন সেই দুই লাখ টাকা আমি মহারানা হিসেবে দিয়ে দেবো হ্যাঁ এইভাবে একটা মামার সাথে চুক্তি করে তিনি বড় মেয়েকে বিয়ে করলেন সাত বছর যখন হয়ে গেল তখন চলে আসবেন তখন মামার ইচ্ছে হলো যে তার ছোটো মেয়েকেও তার সাথে বিয়ে দেওয়া যায় হ্যাঁ তার ছোট মেয়ের নাম কি রাহিল এই তো তোমাদের মনে আছে সব হ্যাঁ কিন্তু ছোট মেয়েকে বিয়ে দেওয়া যায় কিন্তু আমরা কিন্তু এখন আমাদের এই সমাজে বা আমাদের আমরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লুব আলহিউসালামের উম্মত আমাদের সমাজে কিন্তু আমরা দুই বোনকে একসাথে বিয়ে করা যায় না এটা তোমরা জানো হ্যাঁ হ্যাঁ দুই বোনকে এখন আর বিয়ে করা যায় না তখন যেত তখন যেত কিন্তু সময় এটা নিষিদ্ধ হয়ে যায় কার সময় এসে নিষিদ্ধ হয় তাহলে তখন যেহেতু দুই বোনকে বিয়ে করাই যেত আর মামা দেখলেন যে আরে এই লোকটা তো অনেক ভালো আমার একটা ভাগ্নে কিন্তু তো অনেক ভালো কথাবার্তা সত্য কথা বলে মিথ্যা কথা বলে না তারপরে আচার আচরণ ভালো স্বভাব চরিত্র ভালো আমান উদ্ধার একটা পয়সা কোনো দিন মানে অন্য অন্যায়ভাবে নেয় না হ্যাঁ ছাগল টাগল নিয়ে কত টেনশনে থাকতে হয় অন্য মানুষের হাতে দিলে চড়াতে দিলে দেখা যেত নিজেরা একটা ছাগল জবাই করে খেয়ে ফেলেছে মামাকে বলতো এসে যে আপনার ছাগল তো বাঘে নিয়ে গেছে তাই না কত রকমের মিথ্যা কথা বলা যেত সম্পদ নষ্ট করা যেত কিন্তু দেখা যায় এই তার এই ভাগনাটা এত ভালো যে এরকম ভালো মানুষ সে কখনও দেখেনি তখন বললো যে আমি আমার আর আমার ইচ্ছা আরও একটা ইচ্ছা আছে সেটা হচ্ছে যে ভাগ্নিকে এত তাড়াতাড়ি যেতে দেওয়া যাবে না ততদিনে তো কয়েকটা নাতি টাতি হয়ে গেছে নাতিদেরকে যেতে দিলে তারও খারাপ লাগবে তখন সে প্ল্যান করলো যে না পরিকল্পনা করলো যে আমি যদি আরও একটা মেয়েকে বিয়ে দিয়ে আরও সাত বছর আটকে রাখতে পারি তাহলে তো ভাগ্নেটাও আমার কাছে থাকলো মেয়েটাও আমার কাছে থাকলো নাতিরাও আমার কাছে থাকলো সব মিলে হিসেব টিসেব করে তিনি কি করলেন ছোট মেয়েটাকেও আমাদের প্রিয় নবী হসত ইয়াকুব আল্লাহ সাথে বিয়ে দিয়ে দিলেন ওই মেয়েটার নাম তো মনে আছে তাই না রাহিল রাহিল তো মোট চোদ্দ বছর তিনি হারানে কাটালেন কত বছর কাটালেন বছর তিনি শুধু দায়িত্ব পালন করলেন আর বিশ বছর তিনি হারানে কাটিয়ে তিনি আবার ফিরে এলেন কোথায় ফিরে এলেন কেনানে অথবা হেব্রানে হেব্রান হচ্ছে হজরত ইব্রাহিম আল ইসলামের জন্মস্থান যেখানে তিনি জন্ম জন্মগ্রহণ করেছিলেন হ্যাঁ আর কেনানে ছিল মামর কেনানে হচ্ছে গিয়া হজরত ইয়াকুব আল্লাহ জন্ম নিয়েছিলেন আর হারানি হচ্ছে মামার বাড়ি মামার বাড়িতে বিশ বছর কাটিয়ে তিনি কোথায় ফিরে এলেন কেনানে ফিরে এলেন আবার হ্যাঁ অথবা হিব্রন হিব্রন কেনান খুব কাছাকাছি হুম তো হজরত ইয়াকুব বেলাসলামের কয়টি ছেলে ছিল জানো তোমরা মোট বারোটি ছেলে ছিল কয়টি ছেলে ছিল বারোটি তার প্রথম স্ত্রীর ছেলে ছিল হচ্ছে দশটি লাইয়ার কয়টি ছেলে ছিল লাইয়া আলাহিসাল্লাম ওর ছিল দশটি ছেলে আর পরে রাহিল তার ছিল দুটি ছেলে দুটি ছেলের একটি ছেলের নাম হচ্ছে হজরত ইউসুফ আলাইসাল্লাম কি নাম ইউসুফ নাম শুনেছ তোমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ হ্যাঁ পুরুষ মানুষের মধ্যে যত সৌন্দর্য থাকতে থাকতে পারে ইউসুফ আলাহিসালামের মধ্যে সেটা ছিল একেবারে চাঁদের মতন ফুটফুটে আমরা হজরত ইউসুফ আলাহিসামের হ্যাঁ হজরত ইউসুফ আলাহিসামের গল্প তো বলবো তখন তোমরা জানতে পারবে তার কথা হ্যাঁ এত সুন্দর একজন মানুষ হ্যাঁ যে সবাই তাকিয়ে থাকতো তার দিকে এত সুন্দর মানুষ তখন কে তখনকার লোকজন কেউ দেখেনি হ্যাঁ যাই হোক রাহিলের প্রথম ছেলের নাম হচ্ছে ইউসুফ আর দ্বিতীয় ছেলেটা নাম হচ্ছে বেনিয়ামিন কি নাম দ্বিতীয় ছেলেটার নাম বেনিয়ামিন বেনিয়ামিন যখন জন্মগ্রহণ করে তখন রাহিল মারা যায় ওদের মাটা মারা যায় তো ওরা তখন খুবই ছোট ছোটো তাই না হ্যাঁ মা মারা গেছে ওদের অনেক কষ্ট হয়েছে বড় হতে না কিন্তু তখন ইয়াকুব আলাহাম অবশ্য আরো একটা বোনকে বিয়ে করেছে কারণ যেহেতু তখন বোনদেরকে বিয়ে করাই যেত হ্যাঁ বাচ্চাদেরকে লালন পালন করতে হবে তাই না বন্ধুরা তখন রাহিলকে রাহিল মারা যাওয়ার পরে তার ছেলে ইউসুফকে বেনিয়ামিনকে এবং আরও তার দশটি ছেলে নিয়ে তার তখন বিরাট সংসার হয়েছে তাই না বারোটা ছেলে ছেলে মেয়ে না 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 নবীরা তো এরকম রাজমহলে থাকতো না তুমি কত সুন্দর একটা প্রশ্ন করেছো রাজারা এইসব বিলাসে থাকতো রাজাদের রাজমহল থাকতো রাজাদের অনেক সোনা গয়না থাকতো তারা অনেক ভালো ভালো খাওয়া দাওয়া করতো আর নবীরা হচ্ছে সবসময় আল্লাহর ইবাদত করতো খুব ছোট করে আল্লাহ আল্লাহর পথে ডাকতো খাবার সময় হলে একটা খেজুর পেলেও আলহামদুলিল্লাহ বলে খাওয়া শেষ করতো হ্যাঁ যদি ভালো খাবার পেতো তবু আলহামদুলিল্লাহ যদি এক গ্লাস পানি খেয়ে ঘুমাতে হতো তবুও আলহামদুলিল্লাহ আমাদের নবীরা আল্লাহর প্রতি খুব কৃতজ্ঞ থাকতো কি থাকতো কৃতজ্ঞ থাকতো আর কৃতজ্ঞতা থাকলে কি হয় শুকর যদি থাকে তাহলে আল্লাহ আরো বাড়িয়ে দেন ঠিক আছে ওই দা সাকারতুম লিজ আন্নাকুম হ্যাঁ যখন তুমি শকর করবে বেশি বেশি শকর করবে আল্লাহ তোমাকে বাড়িয়ে দিবেন হ্যাঁ ধরো তোমার আব্বু তোমার জন্য একটা জামা নিয়ে এসেছে হ্যাঁ ঈদের জামা তোমার তেমন একটা যদিও পছন্দ হয়নি তুমি যদি বলো যে বাবা মাসা অনেক সুন্দর হয়েছে আমার জামাটা অনেক পছন্দ হয়েছে তোমাকে অনেক ধন্যবাদ এই যে তুমি একটা শকর আদায় করলে আল্লাহকে ধন্যবাদ তখন দেখা যাবে যে আল্লাহ তোমাকে আরো একটা জামা কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছেন অথবা যদি শকর করো তাহলে বা তোমার বাবাই তখন মনে আমি একটা একটা জামা সাধারণ জামা এনেছি আর আমার মেয়েটা বা আমার ছেলেটা এইটা পেয়ে এত খুশি হলো দাঁড়াও তাহলে আমি পরের বার অনেক ভালো একটা জামা নিয়ে আসবো তখন তোমার বাবাই দেখা যাবে তোমার জন্য আরও একটা ভালো গিফট নিয়ে এসেছে তো আমাদের নবীরা কেমন ছিলেন খুব শকর গুজার বান্দা ছিলেন কেমন ছিলেন শকর গুজার বান্দা ছিলেন যাই পেতেন শকর করতেন যেখানে ঘুমাতে পেতেন শকর করতেন হ্যাঁ সবকিছুতে তারা আলহামদুলিল্লাহ বলতেন হ্যাঁ তো হজরত ইয়াকুব আল আসলাম কোনো প্রাসাদে থাকতেন না তিনি একটা কুড়ে ঘরে থাকতেন ছাগল চড়াতেন ছেলে পেলেদের দিনের কথা বলতেন দিনের শিক্ষা দিতেন এইভাবে তার সারা জীবনটা কেটে গেছে কিন্তু হ্যাঁ নবীরা দরকার হলে একদিন দুদিন না খেয়ে থাকতেন আর নবীরা তো অনবরত রোজা রাখতেন হ্যাঁ অনবরত কোনো কোনো নবী তো একদিন পর একদিন রোজা রাখতেন যেমন হজ দাউদ আলাহাম তিনি তার সারাটি জীবনে একদিন রোজা রেখেছেন পরের দিন ভেঙেছেন তারপরের দিন আবার রোজা রেখেছেন এইভাবে তারা কিন্তু অনেক বেশি রোজা কিন্তু তারা রাখতেন বন্ধুরা দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি ওই যে ইয়াকুব আল্লাহ একটা পাথরে দাগ দিয়ে গিয়েছিল মনে আছে হ্যাঁ সেইখানে এসে তিনি একটা আল্লাহর ঘর নির্মাণ করলেন সেই ঘরটাই কিন্তু বর্তমানে মসজিদুল আকসা কি নাম তার মৃত্যুর এক হাজার বছর পরে আর একজন নবী এসে সেই ঘরটা বড় করে বানিয়েছিলেন মসজিদুল আকসা হচ্ছে মুসলমানদের আমাদের তৃতীয় পবিত্র মসজিদ আমাদের সবচেয়ে পবিত্র মসজিদ সবচেয়ে প্রথম কোনটা বাইতুল্লাহ কাবা ঘর প্রথমে কোনটা বা কাবা ঘর দ্বিতীয় কোনটা মসজিদ নববি যেটা মদিনায় অবস্থিত তাই না বন্ধুরা আর তৃতীয় পবিত্র মসজিদ কোনটা মসজিদুল আকসা যেটা কিনা নির্মাণ করেছিলেন শুরু করেছিলেন হজরত ইয়াকুব আল্লাহ কেনা হ্যাঁ আর আরেকটি কথা বলা হয়নি সেটি হচ্ছে যে ওই যে ইসরাইল হ্যাঁ এই ইসরায়েল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দাস এই ইসরায়েলের থেকে কিন্তু বনি ইসরাইলের উৎপত্তি বনি ইস্ট্রাইল একটু বিরাট বিশাল একটা জাতি বর্তমানে ইহুদিরা যে জাতি বলে যেটা আমরা আমাদের জাতি হ্যাঁ সে বনি ইসরাইল এটা সূরা আছে হ্যাঁ তুমি আরেকটা ভালো কথা বলেছো পবিত্র কোরআনে কিন্তু 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হচ্ছে কি সূরা বনি ইসরাইল সূরা বনি ইসরাইল সুন্দর বলেছো তুমি তো এই যে বনি ইসরাইল হচ্ছে বিশাল একটা জাতি যে জাতির মধ্যে হাজার হাজার নবী এসেছে লক্ষ লক্ষ নবী এসেছে এই একই জাতির মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম এমনকি ঈসা আলাইহিস সালাম সবাই কার মাধ্যমে এসেছে কার বংশ থেকে এসেছে হযরত ইয়াকুব আলাহিসের বংশ থেকে এসেছে ঠিক আছে বন্ধুরা হজরত ইয়াকুব আলাহ ইসলামের বর্ণনা পবিত্র কুরানের দশটি সুরাতে সাতান্নটি আয়াতের মধ্যে তার বর্ণনা এসেছে না মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আরেকটু দূরে কেনান থেকে মক্কা বেশ দূরে কেনানটা হচ্ছে সিরিয়ার মধ্যে ছিল তখন এখন ফিলিস্তিনের মধ্যে আর মক্কা হচ্ছে সৌদি আরবের মধ্যে তাই না বন্ধু তুমি বোধহয় ভূগোল নিয়ে অনেক গবেষণা করো ম্যাপ পৃথিবীর ম্যাপ দেখে বোধ পড়াশোনা করো তাই না ছোট্ট মানুষ তাই করো সুবিধা নেই ভালো লাগবে হ্যাঁ যাই হোক তারপরে কি হলো হজরত ইয়াকুব অনেক অনেকদিন বেঁচে ছিলেন তিনি সাতচল্লিশ বছর একশো সাতচল্লিশ বছর বেঁচে ছিলেন কত বছর বেঁচে ছিলেন তাহলে ইয়াকুব সালামের গল্প কিন্তু আমরা এখন এখানেই শেষ করব আর আমরা একটা গান শুনতে শুনতে জাইমার গান তো শুনেছি এবারে সোয়াইবের একটা গান আমরা শুনবো হ্যাঁ সোহাইব ঠিক আছে তাহলে আমরা একটা গান শুনি আমরা কিন্তু আজকের গল্পের আসর শেষ করব তাই না বন্ধুরা প্রিয় দর্শক আমরা হজরত ইয়াকুব আলাহ ইসলামের জীবনের নানান দিক নিয়ে ছোট্ট বন্ধুদের সাথে কথা বলছিলাম গল্প করছিলাম গল্পের আসর আমরা এখানেই শেষ করবো আমাদের ছোট্ট বন্ধু শুয়েবের কাছ থেকে একটি গান শুনতে শুনতে আগামী গল্পের আসরে আবারও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ অল আমাৰ প্ৰভু আমাৰ নাহী নাহী ভয় অল্ল риф জাগো তুমি আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি আমার কিসের শঙ্কা আমার কিসের সং ইসলাম আমার ধর্ম মুসলি মামার পরিচয় okay